আবারও রক্তাক্ত পশ্চিম তীর, আবারও ঝরল নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। বৃহস্পতিবারও পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা অতর্কিত গুলি ছুড়লে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনাকে নৃশংস উল্লেখ করে ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে এটি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা। এদিন একটি হাসপাতালের শিশু ওয়ার্ডের ভেতরে ঢুকে কাঁদানে গ্যাস ছোড়ারও অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। তবে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই জেনিনে অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযান চালানোর সময় ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে বলে দাবি তেল আবিবের। নেতানিয়াহু সরকার আবারও ক্ষমতায় আসার পর থেকেই উত্তেজনার পারদ বেড়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে। প্রতিদিন কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী, আর এই অভিযান কেন্দ্র করে চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো রক্ত ছড়ল পশ্চিম তীরে। এর আগে বুধবারও জেনিন শহরের শরণার্থী শিবিরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হন। চলতি বছরের প্রথম 26 দিনেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 30 জনেরও বেশি ফিলিস্তিনি। আর গেল বছর একই ধরনের সহিংসতায় ফিলিস্তিনে প্রাণ হারান অন্তত 150, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।